রেলওয়ের যে মোস্ট ইম্পর্ট্যান্ট পলিটির এমসিকিউ সেশন এবং তার আজকে ক্লাস থ্রি এবং সে ক্লাস থ্রির আজকে আমরা আলোচনা করব বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো বন্ধুরা চলো আজকের এই সেশনটা শুরু করা যাক এবং শুরু করার আগে প্রথমেই বলে দিচ্ছি যারা যারা এই সেশনটাকে রেকর্ড আকারে দেখবে তারা কিন্তু অবশ্যই সেশনটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করে দেবে লাইক করে দেবে এবং মাথায় রাখবে যে আজকে যেমন আটটা পনেরোতে এই সেশনটি এসছে রেলওয়ে সেশন আগামীকাল একটি ওয়ান সেশন আসবে সেটা নটা পনেরোতে আসবে এবং এটা আল্টারনেট হতে থাকবে ঠিক আছে তো সবাই অবশ্যই ক্লাসগুলি দেখো তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সেশন শুরু করবো একটা সুন্দর মোটিভেশনাল কোর্স দিয়ে দেখো কি বলেছে বলছে পরিস্থিতিকে তোমার ওপর চড়তে দিও না কি বলেছে বলছে পরিস্থিতিকে তোমার ওপর চড়তে দিও না নিজেকে তৈরি করো যাতে পরিস্থিতি তোমার আওতায় থাকে কি বলেছে পরিস্থিতিকে তোমার ওপর কখন চড়তে দিও না নিজেকে এভাবে তৈরি করো যেন পরিস্থিতি তোমার আওতার মধ্যে থাকে তো বন্ধুরা এই কথাটির কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে কারণ দেখো পরিস্থিতির সাথে যদি আমি সবসময় নিজেকে পাল্টিতে পাল্টাতে থাকি তাহলে পরিস্থিতি যেমন আসবে যদি খারাপ পরিস্থিতি আসে তাহলে আমার অবস্থা খারাপ হবে যদি পরিস্থিতি ভালো আসে তখনও তো আমার কিছুটা ভালো হবে কিন্তু স্বাভাবিকভাবে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু যদি তুমি যদি পরিস্থিতিকে কন্ট্রোল করা শিখো যে আমি যদি আমার জীবনটাকে যেভাবে সুন্দর করে সাজিয়েছি পরিস্থিতি সেভাবে থাকতে বাধ্য তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমার জীবনে কিন্তু যে সাকসেসের যে তোমার স্বপ্ন সেই স্বপ্ন তুমি পূরণ করতে পারবে তো বন্ধুরা ধৈর্য ধরবে সবাই ধৈর্য ধরো সাকসেস কারো আগে আসবে কারো পরে আসবে কিন্তু সাকসেস অবশ্যই আসবে এবং চলো এই সুন্দর মোটিভেশনাল কোর্স নিয়ে আমরা শুরু করব আজকের আমাদের গুরুত্বপূর্ণ সেশন পলিটির ওয়ান লাইনার আমাদের যে গ্রু পলিটির এমসিকিউ সেশন ফর রেলওয়ে এক্সামিনেশন তার আগে বলে দিচ্ছি আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপ যারা যারা এখনও ডাউনলোড করনি অবশ্যই তোমাদের মোবাইলের প্লে স্টোর থেকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপটাকে ডাউনলোড করে নাও তোমাদের নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলো শুরু করা যাক তাহলে আজকের গুরুত্বপূর্ণ সেশন এবং বলে দিচ্ছি ডাবল ভ্যালিডিটি এবং সেভেন্টি সেভেন পার্সেন্ট অফ ওয়াই দুশো পঁচিশ এই কোডে আমাদের সমস্ত প্রিমিয়াম ব্যাচে কিন্তু রয়েছে যারা যারা এখনো ভর্তি হয়নি তারা অবশ্যই ভর্তি হয়ে যাও ডাবলু বিসিএস হোক ডাব্লুবিপি হোক রেলওয়ে ব্যাচ হোক সমস্ত ব্যাচে যারা যারা এখনো যেকোনো ব্যাচে ভর্তি হতে চাও এনরোল করতে চাও এনরোল করে নাও এবং আমাদের সাথে পেইড ব্যাচে থাকো চলো বন্ধুরা শুরু করা যাক তাহলে আজকের গুরুত্বপূর্ণ সেশন তো তোমাদেরকে আমি সবাইকে দু সেকেন্ড করে সময় দেবো সবাই কিন্তু দু সেকেন্ডের উত্তর করার চেষ্টাটা করবে তোমাদের দেখো আজকের প্রথম প্রশ্ন বলছে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন মানে ইউনিয়ন অফ স্টেট বলে আখ্যা দেওয়া হয়েছে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বা ইউনিয়ন অফ স্টেট বলে আখ্যা দেওয়া হয়েছে যদি আমরা দেখতে যাই এক নম্বর ধারা নাকি তিন নম্বর ধারা নাকি তিনের এক নম্বর ধারা নাকি তিন নম্বর ধারা তো বন্ধুরা সঠিক উত্তর কি হবে আর্টিকেল ওয়ান সাবক্ল ওয়ান সাবক্ল থ্রি আর্টিকেল থ্রি সাব ক্লাস ওয়ান আর্টিকেল থ্রি যদি আমরা ধরে নিই এর সঠিক উত্তরটা হবে বন্ধুরা দ্যাট ইজ বন্ধুরাটিকেল ওয়ান সাবক্ল ওয়ান যেখানে বলা আছে ইন্ডিয়া অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট কি বলা আছে বলা আছে ইন্ডিয়া এস ইউনিয়ন অফ স্টেট তো বন্ধুরা এই কথাটি কিন্তু আর্টিকেল ওয়ান সাবক্লস ওয়ান এ মেনশন করা আছে তো রিমেম্বার তো কারেক্ট অ্যান্সার আর অ্যান্সার নম্বর এ নেক্সট প্রশ্ন আমাদের আজকে বলেছে শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত কেন্দ্রীয় তালিকা নাকি রাজ্য তালিকা নাকি যুগ্ম তালিকা মানে যেটাকে আমরা কোন কারেন্ট লিস্ট বলে বলি নাকি কোনোটিই নয় শিক্ষা এডুকেশন আমাদের তিন ধরনের তালিকা রয়েছে তিন ধরনের লিস্ট রয়েছে সেন্ট্রাল লিস্ট স্টেট লিস্ট অ্যান্ড কোন কারেন্ট লিস্ট তো এখানের মধ্যে কোন বিষয়ে শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত যদি আমরা দেখি নিই সঠিক উত্তর হবে দ্যাট ইজ যুগ্ম তালিকা কারণ এডুকেশনের উপরে নীতি নিয়ম রাজ্য সরকারও বানাতে পারে কেন্দ্র সরকারও বানাতে পারে আজকের আমাদের তিন নম্বর প্রশ্ন বলছে ভারতের প্রকৃত শাসককে রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী নাকি অ্যাটর্নি জেনারেল নাকি স্বরাষ্ট্র সচিব যদি আমরা দেখিনি ভারতের প্রকৃত শাসক যাকে আমরা বলি রিয়েল এক্সিকিউটিভ হেড অফ ইন্ডিয়া সেটা কিন্তু ভুল করেও কেউ রাষ্ট্রপতি উত্তর একদমই করবে না সঠিক উত্তর হবে দ্যাট ইজ প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি হচ্ছে নোমিনাল এক্সিকিউটিভ বাট দ্য রিয়েল এক্সিকিউটিভ হেড হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কারণ ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি এবং গণতন্ত্রের মানুষ জনগণের দ্বারা যে নির্বাচিত প্রতিনিধির মধ্যে থেকে অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রী সো প্রধান প্রধানমন্ত্রী হচ্ছে ভারতবর্ষের প্রকৃত শাসক আজকের আমাদের নেক্সট প্রশ্ন বলেছে লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত চার বছর না পাঁচ বছর না ছ বছর না সাত বছর খুবই ইজি প্রশ্ন সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ আবসুলুটলি পাঁচ বছর আমরা সবাই জানি ঠিক আছে রাজ্যসভার ক্ষেত্রে এটাই কিন্তু হয়ে যায় সিক্স ইয়ার্স ঠিক আছে কিন্তু রাজ্যসভা ইজ এ নন ডিজল্ভ বডি এভরি ওয়ান থার্ড মেম্বার কি করে টু ইয়ার্সে রিটায়ার্ড করে ঠিক আছে এভরি টু ইয়ার্সে রিটায়ার্ড করে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে অঙ্গরাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্তি হয় অঙ্গরাজ্য যেগুলি আমাদের যে স্টেটগুলি আছে সেই স্টেটগুলিতে রাজ্যপাল বা গভর্নর নিযুক্তি হন তাকে কে অ্যাপয়েন্ট করেন প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্র মুখ্যমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতি বন্ধুরা এটা আমরা সবাই জানি যে আমাদের কেন্দ্রে যেমন প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি সেরকম রাজ্যে রয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যপাল এবং রাজ্যপালকে তাহলে অ্যাপয়েন্ট কে করছে রাজ্যপালকে অ্যাপয়েন্ট করছে আমাদের দেশের রাষ্ট্রপতি ঠিক আছে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে আজকের আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো বলছে পশ্চিমবঙ্গে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কবে প্রবর্তিত করা হয় মানে পশ্চিমবঙ্গে ইউনি যেটা আমাদের রেজিস্ট্রেটিভ সিস্টেম যেটা ইউনিক্যামেরাল মানে নট বাই ক্যামেরাল মানে বাই ক্যামেরাল মানে দ্বিকক্ষীয় থাকবে সেখানে বিধানসভাও থাকবে বিধান পরিষদও থাকবে বাট পশ্চিমবঙ্গে এটাই শুধুমাত্র বিধানসভা যে এক কক্ষীয় ব্যবস্থা সেটা কবে প্রবর্তিত হয় সার সনটা হচ্ছে দ্যাট ইজ নাইনটিন ঠিক আছে উনিশশো সালে এটাকে প্রবর্তন করা হয় আজকে নেক্সট প্রশ্ন বলছে বিচার বিভাগীয় সংস্কারের বিষয়টি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে গ্রেট ব্রিটেন নাকি মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ফ্রান্স নাকি চীন বিচার বিভাগীয় সংস্কারের বিষয়টি যদি আমরা দেখে নেই সঠিক উত্তর হবে দ্যাট ইস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে নেক্সট প্রশ্ন বলছে গণপরিষদের প্রথম অধিবেশন সভাপতিত্ব কে করেছিলেন গণপরিষদ মানে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলতে পারি তার সভাপতিত্ব সর্বপ্রথম করেছিল কে ডক্টর বি আর আম্বেদকর না রাজেন্দ্র প্রসাদ না সর্দার বল্লভভাই পটেল না তাহলে সঠিক উত্তর অবভিয়াসলি ডক্টর সিনহা কারণ তিনি এখানে দেখো এখানে উত্তরটা আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে এবার এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই ডক্টর সচিদানন্দ সিনহা ছিল ফার্স্ট ঠিক আছে নাইনথ ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্সে তিনি ছিলেন ফার্স্ট বা টেম্পোরারি প্রভিশনের জন্য ঠিক আছে যদি এখানে যদি প্রশ্নটা যদি এই ধরনের দিয়ে থাকে যে তাহলে অনেক সময় এই ধরনের প্রশ্ন আসলে এই অপশন দুটো একসাথে থাকে না বাট এখানে রয়েছে তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ যদি এর সঠিক উত্তর তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে কি আমাদের পার্মানেন্ট প্রেসিডেন্ট যিনি ইলেভেন্থ ডিসেম্বরে অ্যাজ এ পারমানেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন বলেছে আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার গ্রেট ব্রিটেন না মার্কিন যুক্তরাষ্ট্র নাকি চীন না আয়ারল্যান্ড যদি আমরা দেখে নিই সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে নেক্সট বলছে উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কোন কক্ষে উত্থাপিত হয় উপরাষ্ট্রপতির প্রস্তাব লোকসভা রাজ্যসভা বিধানসভা না না অপসারণ করা যায় মানে উপরাষ্ট্রপতিকে অপসারণ করা যায় না যে সঠিক উত্তরটা কি সঠিক উত্তরটা হবে রাজ্যসভায় কারণ উপরাষ্ট্রপতি রাজ্যসভার আলটিমেট চেয়ারম্যান হয়ে থাকেন ঠিক আছে ওকে নেক্সট বলেছে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নাকি স্পিকার দেখো লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনে যদি আমরা দেখতে যাই স্পিকার বা অধ্যক্ষ যিনি থাকেন তিনি প্রিসাইড করেন যদি না রাষ্ট্রপতি সেখানে উপস্থিত থাকেন নেক্সট বলেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে কে নিয়োগ করে রাষ্ট্রপতি রাজ্যপাল না মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ আমাদের রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ বারোখানা এমসি আমি আশা করি তোমরা খুব সুন্দর করে এই প্রত্যেকটা যে বিবরণ সে বিবরণগুলি বুঝতে পেরেছো আর আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে তো বন্ধুরা চলো শেষের দিকে চলে এসেছি আমাদের এগুলি হচ্ছে প্রিমিয়াম ব্যাচ তোমরা যারা যারা এখনও ভর্তি হওনি তারা সমস্ত ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে রেলওয়ে ডিএফসিসিএল এর নতুন ব্যাচ আসতে চলেছে তো যারা যারা এখনও ভর্তি হওনি অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে ক্লাসের টাইমিং বলে দিচ্ছি আজকে এইট ফিফটিনে পেয়েছ আগামীকাল পাবে নটা পনেরোতে আবার তার আগের দিন দিন পাবে আটটা পনেরো তারপরের দিন আবার পাবে নটা পনেরোতে সানডে করে অফ থাকবে এবং সানডে করে কোনো স্পেশাল সেশন যদি আমি করাই তাহলে সেটা ফোর টু ফাইভ এই সময় আমি করাবো বিকেল চারটে থেকে পাঁচটা পিএম। এবং আলটারনেটিভ ডেজে মানে আজ গতকালকে তোমরা রাত আটটায় আমার একটা ওয়াইটি সেশন পেয়েছো পলিটির উপরে এনসিইআরটির ঠিক আছে এটা আবার আজকে তোমরা পাবে না আগামীকাল কিন্তু আবার রাত আটটায় এনসিআরটির সেশনটা তোমরা অবশ্যই পাবে তো বন্ধুরা চলো আর যারা যাদের কাছে অ্যাপ নেই তাহলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারো আমাদের অ্যাপ ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যাপ ডাউনলোড করে নিতে পারো এবং আমার সেশন ভালো লাগলে অবশ্যই লাইক করে নাও সবাই শেয়ার করে দিও যারা নতুন তারা অবশ্যই কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে নিও সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে সেশন ধন্যবাদ জয় হিন্দ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ মানসিক